আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি কোনো রেসিপি না, একটি পদ্ধতি নিয়ে আসছি। হাত কাঁচকলা কাটতে গিয়া হাত যে কালো হয়ে যায় সেটা থেকে বাঁচার একটি পদ্ধতি। তো সম্পূর্ণটাই আসলে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এই পদ্ধতিটা। তো তোমরা যদি আমার এই পদ্ধতিটা ভালো লাগে, অবশ্যই যারা নতুন রাছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা পুরানরা দেখতেছো অবশ্যই, সবার উদ্দেশ্যেই বলছি, কেউ স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটা দেখবা। কেমন? তো এই যে দেখো, এদিক দিয়ে আমি কাঁচকলাটা কেটেছি, কি কষ কলাটার মধ্যে, এই কষ যেত না হয় হাতের মধ্যে, সেজন্য আমি এই যে দেখো একটা কৌটোর মধ্যে একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি, নিয়ে আমি হাতে মেখে নিচ্ছি। দেখো হাতটার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি, একটু বেশি পরিমাণে নিব যেন হাতের মধ্যে না ভরে যায় পরে। এই যে দেখো, এবার আমি কলাগুলো কেটে নিব, তারপর দেখবা যে আমার হাতে না ভরে কষগুলো কোথায় বললো। তোমরা একটু দেখো, না টেনে প্লিজ রিকোয়েস্ট রইল। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, আর যারা পুরান আসো সবার অনেক ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা সবসময় দেখো, অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। তো এদিক দিয়ে হলো, দেখতেই পাচ্ছ কষ্টে কিন্তু আমার হাতে ভরছে না। হ্যাঁ, আমার হাতে যে দেখো, হাতে কিন্তু ভরেনি, এক ফোঁটা ভরেনি। ইভেন আমার যে বটিটা আছে দেখো কোথায় ভরছে, বটিটার মধ্যে গিয়া কষগুলো সব ভরছে, বটির মধ্যে ভইরা একদম, মানে এমন অবস্থা। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।